কিছু নতুন বই কিনেছি অনলাইনে। প্রচণ্ড রোদে দুপুরবেলা একটা ছেলে এসে ডেলিভারি দিয়ে গেল। দূর থেকে শুনলাম ও বলছে, একটু ফিডব্যাকটা দিয়ে দেবেন প্লিজ। এটা খুব চেনা আমাদের সববার। সুইগি, জোম্যাটো, উবের থেকে যাবতীয় সার্ভিস অ্যাপ্লিকেশনের সাথে কথাটা কেমন যেন কেয়ারলেস স্টিকারের মতো আটকে গেছে। আমি মাঝে মাঝে তৎক্ষণাৎ ফিডব্যাক দিয়ে দিই, বেশিরভাগ সময়ই ভুলে যাই। রাতে খেয়ে উঠে হঠাৎ মনে পড়ল কথাটা। লিংক খুলে ফিডব্যাক দিতেই একটা হাসি মুখের স্মাইলি এলো স্ক্রিন জুড়ে। আজকের এই স্মার্টফোনের দুনিয়ায় এটা কোনো পাত্তা দেওয়ার মতো বিষয় নয়, তবু মনে হলো জাস্ট তিনটে ক্লিক দরকার ফিডব্যাকটা দিতে। আমার তিনটে ক্লিকে একটা ছেলে বা মেয়ের হয়তো আটকে থাকা প্রমোশনটা হতে পারে, হয়তো ওর সারাদিনের পরিশ্রমের মূল্য একটু হলেও বেশি পাবে ও। একদিন হয়তো ডাল ভাতের জায়গায় মাংস ভাত রাঁধা হবে ওর ঘরে। এই লকডাউনের বাজারে ওর চাকরিটা হয়তো আরেকটু স্থায়িত্ব পাবে। আমি নিশ্চিত আমার মতো অনেকেই আছেন যারা উবেরে ট্রাভেল হয়ে গেলে বই ডেলিভারি পাবার আনন্দে, নতুন মোবাইল বক্স রিসিভের উচ্ছ্বাসে, কিংবা বিরিয়ানির গন্ধে মাতাল হয়ে ভুলেই যান এই সামান্য জিনিসটা। একটা স্মাইলি কেমন মন খারাপ করিয়ে দিল। এতদিনের স্বার্থপরতাকে ফ্যাল ফ্যাল করে দেখা ছাড়া উপায় থাকল না। তবু যারা ভুলে যান আমার মতোই, দরকার এটা অভ্যেস করতে পারেন সঙ্গে সঙ্গেই ফিডব্যাকটা দিয়ে দেওয়ার। জাস্ট 10-12 সেকেন্ডের কাজ, কয়েকটা ক্লিক। সারাদিনে আমরা 10,000-10,000 ক্লিক করি মোবাইল স্ক্রিনটায়, তার চেয়েও বেশি সম্ভবত। কিন্তু সেফ কয়েকটা ক্লিকে একটা মানুষের পাশে থাকা যায়। আমাদের প্রত্যাশা এত কিছু, সে প্রত্যাশার ভানুষ হালকা হয়ে এলে অভিযোগের পশরাও কত। তবু জীবন থেকে 10 সেকেন্ড খরচ করতেও আমরা রাজি নই অন্য কারোর জন্য, অন্য কারোর ভালো থাকার জন্য। ভালো থাকাটাও কি একটা সংক্রমণ হতে পারে না?